চারটি বিপদের মুখে বাংলাদেশ রয়েছে। সুতরাং বাংলাদেশের সামনের দিকে গতে হয়, একদিকে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার বিএনপি জামাতের চক্রান্ত, তালেবানি সরকার প্রতিষ্ঠার বিএনপি জামাতের চক্রান্ত বানচাল করে দিতে হবে, অপরদিকে বাজার সিন্ডিকেটের কারসাজি সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। কারণ আমরা মনে করি যে বিদেশের সংকট আছে, ইউক্রেন যুদ্ধ আছে, বৈশ্বিক সংকট আছে, কিন্তু বাজার সিন্ডিকেটের কারসাজির জন্যে নিত্যপণ্যের অত্যাধিক মূল্য বৃদ্ধি হয়েছে। সুতরাং বিদেশের উপরে দায় চাপিয়ে আমাদের পার পাওয়ার কোনো জায়গা নাই। আমাদের বাজার সিন্ডিকেটকে যদি ধ্বংস করতে পারি, তাহলে অবশ্যই দ্রব্যমূল্য নাগালের ভিতরে আনতে পারি। আর একই সঙ্গে সঙ্গে আমরা মনে করি নিত্যপণ্যের বাজারটা স্থিতিশীল রাখার জন্যে, শ্রমিক গরিব সাধারণ মানুষের জন্যে নিত্যপণ্যের দামটা স্থিতিশীল রাখার জন্যে সরকারি পদক্ষেপ দরকার। আর শ্রমিক গরিবদের জন্যে টার্গেটেড রেশনিং ব্যবস্থা চালু করা দরকার। এই সংকট চট করে যাবে না। সুতরাং সব কিছু মিলিয়ে আমি বলবো যে লুটেরা চাটার দলকে ধ্বংস করো, বাজার সিন্ডিকেটের কারসাজি ধ্বংস করো, আর বিএনপি জামাতের অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত বানচাল করে দাও। সেইভাবেই আমি বাংলাদেশকে সাংবিধানিক পথে, উন্নয়নের পথে অব্যাহত রাখতে সক্ষম হব। মায়ানমারের এটা একটা পুরনো সমস্যা, তাদের আভ্যন্তরীণ দেশের ভিতরে একটা যুদ্ধ চলছে, সেই যুদ্ধের উত্তাপ আমাদের সীমান্তে এসে পড়েছে। আমরা ধৈর্য সহকারে এটা যেভাবে মোকাবেলা করার নিয়ম সেভাবে মোকাবেলা করব। এটা দুই দেশের যুদ্ধ না, সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই। আওয়ামী লীগ জাসদের 14 দলীয় জোট, এটা একটা আদর্শিক জোট। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তারা ঐক্যের ভিতরে থাকতে চায়। আমরাও মনে করি যে চারটা বিপদের কথা বললাম, এই বিপদ মোকাবেলায় একার পক্ষে সম্ভব না, একলা চলনীতি আত্মঘাতী। সুতরাং জাসদ মনে করে এই চার বিপদ থেকে বাংলাদেশকে যদি উদ্ধার করতে হয়, রক্ষা করতে হয়, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, প্রগতিশীল শক্তিকে, 14 দলীয় জোটকে শক্তিশালী অবস্থান নিয়ে একসঙ্গে নির্বাচন করতে হবে। জাসদ একসঙ্গে নির্বাচন করার পক্ষে, শুধু 14 দল নয়, 14 দলের বাইরে যে প্রগতিশীল শক্তি আছে তাদেরকেও আমি আহ্বান জানাবো, একলা চলনীতি পরিহার করো। আওয়ামী লীগকেও বলবো একলা চলনীতির প্রবণতা ছেড়ে দিন, গা ছাড়া ভাব ছেড়ে দিন, হাল ছেড়ে দিবেন না, ঐক্যে আসুন, বলিষ্ঠভাবে চার বিপদকে মোকাবেলা করে বাংলাদেশকে রক্ষা করি।